রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল। এই জিবি হাসপাতালে এক মাসও মিলছে না এমআরআই রিপোর্ট, এমনই অভিযোগ করলেন এক রোগীর পরিবার পরিজন। তাদের অভিযোগ রয়েছে যে প্রায় এক মাস পূর্বে এমআরআই করে গিয়েছিলেন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে, কিন্তু এক মাস পরও মিলছে না রিপোর্ট। এ নিয়ে এর আগেও বেশ কিছু অভিযোগ উঠে এসেছিল। তবে জিবিপি হাসপাতালে এই ধরনের ঘটনা নতুন নয়। বেডের সমস্যা, চিকিৎসকের সমস্যা থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন, একাধিক সমস্যা জর্জরিত রয়েছে এই রেফারেল হাসপাতাল। প্রায় প্রত্যেক দিনই সংবাদ শিরোনামে থাকে রাজ্যের স্বনামধন্য জিবিপি হাসপাতাল, কিন্তু তারপরও কেন স্বাস্থ্য দপ্তরের ভূমিকা এতটাই করতে অক্ষম রয়েছেন তারা, কেন স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা খতিয়ে দেখছে না, এটাই প্রত্যেকের বক্তব্য। আজকের ঘটনা অনুযায়ী এমআরআই রিপোর্ট প্রায় এক মাস পরও মিলছে না রোগীর পরিবার পরিজনদের, এবং এই নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের পরিষেবা নিয়ে আবারও খুব উগড়ে দেন আগরতলা জয়পুর এলাকার রূপতারা বেগম এবং তার স্বামী। তাদের বক্তব্য, এক মাস আগে এমআরআই করে গিয়েছিলেন কিন্তু এক মাস পরও মিলছে না রিপোর্ট। এর আগেও বেশ কিছু অভিযোগে জর্জরিত রয়েছে এই হাসপাতাল, কিন্তু আজ আবারও এই বিষয় নিয়ে খুব উগড়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে অপর রোগী এবং তার পরিবার পরিজনরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি সহ্য করতে ঘুরেছি আমার তো আধবাঙ্গে ঘুরেছি, একটু কমেছে আমার কষ্ট রয়েছে। কেন রিপোর্ট কেন পান না, কি কারণ? এখন কি আপনার চিকিৎসা শুরু হয়েছে না রিপোর্টের জন্য ওয়েট করতেছেন? কি মনে হইতেছে হসপিটালে চিকিৎসা পরিষেবা আগের তুলনা উন্নত হয়েছে নি? আপনার নাম কি? বয়স কত? বাড়ি? এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। हमारा और सेफ्टी का भी कुछ अजीब रिश्ता है। सेफ्टी की तभी याद आती है जब लगे कि कुछ होने वाला है। कभी दिखती है ये प्यार में तो कभी तकरार में, कभी कभी तो हद ही हो जाती है। शादी के फेरों में भी इसी के वचन लिए जाते हैं, लेकिन हम जानते हैं कि सेफ्टी के साथ कॉम्प्रोमाइज नहीं किया जा सकता, स्पेशली जब बात आपके हेल्थ की हो। इसलिए हम करते हैं आपका ट्रीटमेंट होम्योपैथी से, जो है नेचुरल और इफेक्टिव मेडिकल सिस्टम विथ नो साइड इफेक्ट्स, यानी कि बिल्कुल सेफ। जिंदगी कुछ होम्योपैथी जैसी।